ইইউ এর প্রতিবেদন নিয়ে আওয়ামী লীগ ও বিএনপি যা বলছে এবং সর্বশেষ জানাবো বাংলাদেশের ব্যাংক ব্যবস্থার আজকের পরিণতির জন্য কারা দায়ী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত। ইইউ এর প্রতিবেদন নিয়ে আওয়ামী লীগ ও বিএনপি যা বলছে। গত জানুয়ারিতে অনুষ্ঠিত বাংলাদেশের দাদশ জাতীয় সংসদ নির্বাচন কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক গণতান্ত্রিক মানদণ্ড পূরণে ব্যর্থ হয়েছে বলে মনে করে ইউরোপীয় ইউনিয়ন তারা মনে করে এই নির্বাচনকে বিশ্বাসযোগ্য করতে ব্যর্থ হয়েছে নির্বাচন কমিশন তাদের প্রতিবেদনে একপাক্ষিক নির্বাচন গণগ্রেপ্তার বিচারিক কার্যক্রম বিএনপির নির্বাচনে অংশ না নেয়া ভোটারদেরও পছন্দের প্রার্থী বাছাইয়ের সুযোগ না থাকা ভোটার উপস্থিতি কম প্রতিদ্বন্দ্বিতা না থাকা সহ আরো অনেক বিষয়ে তাদের পর্যবেক্ষণ জানিয়েছে তবে নির্বাচন কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান এই প্রতিবেদনকে তেমন আমলে নিচ্ছেন না তার কথায় আমাদেরও তারা প্রতিবেদন পাঠিয়েছে এখনও দেখার সুযোগ পায়নি আগে দেখি তারপর আমাদের কিছু বলার থাকলে বলবো আর সাবেক নির্বাচন কমিশনার মোহাম্মদ রফিকুল ইসলাম বলেছেন ইইউ যা বলেছে তা তো সবই ঠিক কিন্তু তাতে আমাদের কি হবে রাজনৈতিক দলগুলো যে যার মতো ব্যাখ্যা দেবে এদিকে বিএনপি নেতারা বলছেন আন্তর্জাতিক কেন কোন মানদণ্ডে এই নির্বাচন গ্রহণযোগ্যতা পায়নি ইইউ এর প্রতিবেদন আরও শক্ত হতে পারত আর আওয়ামী লীগ নেতারা বলছেন ইইউ এই প্রতিবেদন দিয়েছে বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির উস্কানি দিতে গত জুলাই মাসে সার্বিক পরিবেশ নিয়ে ইইউ প্রাক নির্বাচনী মিশন বাংলাদেশ সফরে প্রায় শতাধিক বৈঠক করে বৈঠকগুলো থেকে ইইউ সিদ্ধান্ত নেয় বাংলাদেশের নির্বাচনে কোনো পর্যবেক্ষক পাঠাবে না তবে নির্বাচন নিয়ে চার সদস্যের একটি বিশেষজ্ঞ দল বাংলাদেশে পাঠায় সংস্থাটি নির্বাচনের আগে ও পরে এই বিশেষজ্ঞ দলটি বিভিন্ন বৈঠক ও পরিবেশ পরিস্থিতি পর্যালোচনা করেছে ইইউ প্রতিবেদনে যা বলছে ইউ সাত মার্চ এ নিয়ে চৌত্রিশ পৃষ্ঠার একটি প্রতিবেদন ইউরোপীয় কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করেছে প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি এই নির্বাচন বর্জন করায় ভোটাররা তাদের গণতান্ত্রিক অধিকার চর্চার পুরোপুরি সুযোগ পায়নি ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নিজেদের প্রার্থী এবং একই দলের স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে প্রতিযোগিতা হওয়ার কারণে ভোটারদের সত্যিকার অর্থে তাদের পছন্দের প্রার্থী বেছে নেয়ার সুযোগ ছিল না তারা বলছে নির্বাচনকে কেন্দ্র করে নাগরিক ও রাজনৈতিক অধিকার পরিস্থিতির অবনতি হয়েছে গণগ্রেপ্তারের কারণে বিরোধীরা ব্যস্ত ছিল আদালত পাড়ায় ফলে ছিল না আন্দোলন সংগ্রামের স্বাধীনতা বিচারিক কার্যক্রম এবং গণগ্রেপ্তারের মাধ্যমে বিরোধী রাজনৈতিক দলগুলোর তৎপরতা মারাত্মকভাবে সীমিত হয়ে পড়ে প্রতিবেদনে বলা হয় সমাবেশ সমিতি আন্দোলন এবং বক্তৃতার মতো নাগরিক ও রাজনৈতিক অধিকার যা প্রতিযোগিতামূলক নির্বাচনের জন্য অপরিহার্য বাংলাদেশের নির্বাচনের ক্ষেত্রে তা সীমাবদ্ধ ছিল গণমাধ্যম এবং সুশীল সমাজও বাক স্বাধীনতা নিশ্চিত করতে সহায়ক ছিল না একই সঙ্গে সাধারণ মানুষের সমালোচনামূলক বিতর্কও ছিল সীমিত ইসি প্রাথমিকভাবে বলেছিল চল্লিশ শতাংশ ভোট পড়েছে স্বচ্ছতা ও শক্তিশালী নিরপেক্ষ নাগরিক সমাজের অভাব সব দলের এজেন্ট না থাকায় ইসি ছাড়া ভোটের তথ্য যাচাইয়ের অন্য কোনো সুযোগ ছিল না সংসদ নির্বাচনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ টানা চতুর্থবারের মতো ক্ষমতায় আসতে চেয়েছিল নির্বাচন একটি খুবই একপাক্ষিক রাজনৈতিক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বিরোধীরা সরকারের পদত্যাগ ও নির্বাচন পরিচালনায় তত্ত্বাবধায়ক সরকারের দাবি জানিয়েছিল যা প্রত্যাখ্যান করা হয় নির্বাচনের আগে বিরোধী দলের ধারাবাহিক বিক্ষোভ দু সালের আটাশ অক্টোবর থেকে গুরুতর সহিংসতায় রূপ নেয় এরপর থেকে বিএনপি নেতাদের গণগ্রেপ্তার ও আটকের ফলে দেশের নাগরিক ও রাজনৈতিক পরিবেশের উল্লেখযোগ্য অবনতি ঘটে নির্বাচনের পুরো সময়ে বিরোধী দলগুলোর সমাবেশ সমিতি আন্দোলন এবং বক্তৃতার স্বাধীনতা কঠোরভাবে সীমিত করা হয় নির্বাচনে দুইশো আসনের বিপরীতে এক হাজার জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও চুয়াত্তর শতাংশ প্রার্থী ন্যূনতম ভোট না পাওয়ায় জামানত হারিয়েছেন আর মাত্র এগারো শতাংশ আসনে প্রতিযোগিতা দেখা গেছে নির্বাচনে কোন স্বাধীন আন্তর্জাতিক নির্বাচনী পর্যবেক্ষক পর্যবেক্ষণে আসেনি কমনওয়েলথ এবং যুক্তরাষ্ট্রের আইআরআই একটি যৌথ মিশন ছোট বিশেষজ্ঞ দল পাঠিয়েছে তবে ইসি খরচ দিয়ে কিছু একক বিদেশি পর্যবেক্ষককে আমন্ত্রণ জানিয়েছিল যা নির্বাচনী পর্যবেক্ষণের আন্তর্জাতিক যে নীতিমালা রয়েছে তার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় আওয়ামী লীগে ছিল একমাত্র রাজনৈতিক দল যে বৃহৎ প্রচার মিছিল প্রচারের সময় ভোটারদের ভয় ভীতি দেখিয়েছেন আওয়ামী নেতারা ভোটারদের ভোট কেন্দ্রে আনতে সামাজিক সুরক্ষাগুলো বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন এবারে সংসদের সংখ্যালঘুদের সংখ্যা আগের চেয়ে কমেছে আগের সংসদে এই সংখ্যা আঠারো থাকলেও এবার চোদ্দতে নেমেছে তিনশো আসনের মধ্যে চূড়ান্ত ফলাফলে আওয়ামী লীগের দলীয় প্রার্থীরা দুইশো তেইশটি আসন স্বতন্ত্র প্রার্থীরা বাষট্টিটি জাতীয় পার্টি পায় এগারোটি আসন জাসদ ওয়ার্কার্স পার্টি ও কল্যাণ পার্টি একটি করে আসনে জিতেছে নির্বাচন কমিশনার যা বললেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান বলেন আমরা বৃহস্পতিবার প্রতিবেদনটি পেয়েছি এখনো দেখতে পারিনি পত্রিকায় যা লিখেছে তা একটু পড়েছি আমরা কয়েকটি সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে ব্যস্ত ছিলাম অন্যরা রিপোর্ট দেখেছে কি না আমি জানি না তার কথা প্রতিবেদন দেখার পর আমাদেরও কিছু বলার থাকলে বলবো যদি জানানোর থাকে জানাবো যদি জানানোর থাকে তবে আমরা তো আগেই বলেছি নির্বাচন নিয়ে আমরা তো আমাদের অবস্থানের কথা জানিয়েছি এখন তারা তাদের প্রতিবেদন দিয়েছে সেটা তাদের ব্যাপার তাকে প্রতিবেদনের উল্লেখযোগ্য কয়েকটি পয়েন্ট বললেও তিনি বলেন আগে প্রতিবেদন দেখিয়ে তারপর আমরা প্রয়োজন হলে কথা বলবো তবে সাবেক নির্বাচন কমিশনার মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন বলেছে বলেছে তার সবই তো ঠিক এখন এর ব্যাখ্যা সরকার এককভাবে দেবে বিএনপি এককভাবে দেবে সরকার বলবে বিএনপি নির্বাচনে না আসায় সব দলের অংশগ্রহণ প্রতিযোগিতামূলক হয়নি বিএনপি বলবে এই সরকারের অধীনে নির্বাচনে গিয়ে কোনো লাভ ছিল না গণগ্রেপ্তার বিরোধী নেতাদের জেলে পাঠানো এক পাক্ষিক নির্বাচন এগুলো তো হয়েছে কিন্তু সেখানে আমাদের কি করার আছে তার কথায় গণতন্ত্র তো শঙ্করায়ন করা হয়ে গেছে এটা এখন না তামা না লোহা না অ্যালুমিনিয়াম এ অবস্থা এখন সারা বিশ্বেই ইইউ এর প্রতিবেদন আরও কড়া হওয়া দরকার ছিল বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন দেরিতে হলেও ইউ বাংলাদেশের নির্বাচন নিয়ে যে পর্যবেক্ষণ বা প্রতিবেদন দিয়েছে তা বাস্তবচিত্র দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যে এরকম হবে তা আমরা আগেই বলেছিলাম এই কারণেই আমরা নির্বাচনে যাইনি একমাত্র ভারত ছাড়া আর কারোর কাছে এই নির্বাচন গ্রহণযোগ্যতা পায়নি আর দলটির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন মনে করেন ইইউ যে প্রতিবেদন দিয়েছে তা আরও জোরালো এবং শক্ত হওয়ার দরকার ছিল কারণ এই নির্বাচন আন্তর্জাতিক কেন কোনো মানদণ্ডে গ্রহণযোগ্য হয়নি তার কথায় এই সরকারের পদত্যাগ সংসদ ভেঙে দেয়া এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অংশগ্রহণমূলক নির্বাচনই এর সমাধান এই সরকারের অধীনে জাতীয় নির্বাচন তো দূরের কথা স্কুল ম্যানেজিং কমিটির নির্বাচনও নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হয় না সবখানেই তারা প্রভাব বিস্তার করে পুলিশ ও প্রশাসনকে ব্যবহার করে অস্থিতিশীলতার উস্কানি দিতে এই প্রতিবেদন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেন ইউ প্রতিবেদন দিয়েছে আবার ওই দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে এই সরকারের সঙ্গে কাজ করার কথা বলেন তাহলে তারা কি প্রতিবেদন দিল বিএনপি তো নির্বাচনে হেরে যাবে তাই নির্বাচনে আসেনি আর দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন বিএনপিকে তো নির্বাচনে আসতে কেউ বাধা দেয়নি তাদের আন্দোলন ছিল নির্বাচনের বিরুদ্ধে গণতান্ত্রিক প্রক্রিয়ার বিরুদ্ধে তারা সহিংসতা করেছে প্রধান বিচারপতির বাসভবনে হামলা করেছে তাই তাদের গ্রেপ্তার করা হয়েছে ইউরোপে এই ধরনের অপরাধ করলে কি ছেড়ে দেওয়া হতো তার কথায় নির্বাচন দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হয়েছে বিএনপি না আসলে কি নির্বাচন হবে না ইউ সবকিছু জেনে শুনে এই প্রতিবেদন দিয়েছে বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির উস্কানি দিতে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বাংলাদেশের ব্যাংক ব্যবস্থার আজকের জন্য কারা দায়ী কয়েকদিন আগে গণমাধ্যমে তিন কলামের একটা সংবাদ প্রকাশিত হয় যার শিরোনামে ছিল সব সুবিধা খেলাপিদের জন্য ওপরে বাংলাদেশ ব্যাংক সূত্রে পাওয়া একটি গ্রাফ ছিল যেভাবে খেলাপি ঋণ বাড়ছে ওই প্রতিবেদনে উল্লেখিত ওই গ্রাফে পাঁচ বছর ওয়ারি হিসাব দেখানো হয়েছে এতে ধারণা পাওয়া যায় কোন সময়ে কারা দেশ চালিয়েছে যেমন উনিশশো নব্বই থেকে পঁচানব্বই সালের অধিকাংশ সময় ক্ষমতায় ছিল বিএনপি তখন খেলাপি ঋণ বেড়ে দ্বিগুণ হয়েছে উনিশশো থেকে দুই হাজার সালের বেশিরভাগ সময় দেশ ছিল আওয়ামী লীগের হাতে তখন খেলাপি ঋণের পরিমাণ হয়েছে দ্বিগুণের কিছু বেশি পরের পাঁচ বছরের আশি ভাগ সময় বিএনপির কবজায় ছিল দেশ তখন খেলাপি ঋণ বেশ খানিকটা কমেছিল থেকে 2008 মেয়াদে বিএনপি আর এক এগারোর সরকার ছিল দেশে ওই সময় ঋণ বেড়েছে সামান্য দু সাল থেকে দেশে আওয়ামী লীগের সরকার গত চোদ্দ বছরে দেশে অনেক বড় বড় স্থাপনা হয়েছে আমাদের ভাবমূর্তি উজ্জ্বলতর হয়েছে আমরা বিশ্বের রোল মডেল হয়েছি খেলাপে ঋণ বেড়েছে ছয় গুণ একেবারে রকেট গতিতে এদিকে অর্থনীতিবিদ মইনুল ইসলাম এক প্রতিবেদনে উল্লেখ করেছেন খেলাপি ঋণের বড় অংশই পাচার হয়ে গেছে পাচার হওয়া অর্থ কখনোই ফেরত আসবে না পাচার হওয়া অর্থ বিদেশে বাড়ি কিনেছেন পাচারকারীরা সম্পত্তি কিনেছেন পরিবারের সদস্যদের পাঠিয়ে অনেকেই এখন ওইসব দেশে আসা যাওয়া করছেন একটা পর্যায়ে তারাও চলে যাবেন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন